স্ট্রিট ব্যবসার সঙ্গে জড়িত ছিলাম। আমরা প্রথমে এটার একটা ট্রেড অর্গানাইজেশন আমরা দাঁড় করাই, পরবর্তীতে সিলেট চেম্বার, মেট্রোপলিটন চেম্বার বা আপনাদের সহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সঙ্গে একটা যোগাযোগ করি। জলিল ভাই এবং শোয়েব ভাই যে কথাটি বললেন, আসলে পথ অনেকেরই হয়, মানুষ অনেক উচ্চ পদে যান, অনেকে সেই চেহারের মানে যে পদে যান তার মাধ্যমে মহিমান্বিত হন বা অনেক সময় অপসারিত হন। তো আমি আপনাদের কাছে এই দোয়াই চাইব যে সম্মান দেওয়ার মালিকও আল্লাহ, নেয়ার মালিকও আল্লাহ, এই সম্মানটা যেন ধরে রাখতে পারি আর এই পজিশনগুলো যেন আমার চেয়ে যোগ্যতর আরও অনেক মানুষ বা আমাদের দলেও অনেক রয়েছে বা আমি যে জায়গায় রয়েছি আমাদের মেধা এবং যোগ্যতায় আরও অনেকেই কিন্তু আরও ভালো কিছু আশা করতে পারতেন। কিন্তু আমরা অনেক সময় এই বিষয়গুলো, এই অঞ্চলের বৈশিষ্ট্য, আমাদের এই অঞ্চলের মানুষ অতিথিপরায়ণ এবং ধর্মীয় দিক দিয়েও আমাদের নিজ নিজ ধর্মের প্রতি মানুষের আস্থা রয়েছে, বিশ্বাস রয়েছে, সব কিছু মিলিয়ে সমগ্র বাংলাদেশের মধ্যে এই অঞ্চল তার নিজস্ব একটি সক্রিয়তা, নিজস্ব একটা সমৃদ্ধ ইতিহাস এবং ঐতিহ্যের উত্তরাধিকার আমরা বহন করে চলেছি। তো আমি আপনাদের কাছে শুধু দোয়াই চাইব যে আল্লাহ আমাকে যে সম্মান দিয়েছে এবং আমাদের দলীয় সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী আমার মতো একজন ক্ষুদ্র কর্মীকে একদম প্রান্তিক পর্যায় থেকে বাংলাদেশের আওয়ামী লীগের সর্বোচ্চ পর্যায়ে কাজ করার যে সুযোগ করে দিয়েছে, আমি যেন তার যোগ্য হয়ে উঠতে পারি এবং আমাদের সিলেটের মানুষের প্রতিনিধিত্ব যাতে জাতীয়ভাবে যথাযথভাবে পালন করতে পারি সেটা যেন আমার মধ্যে থাকে। এবং আমি অতীতেও আসলে আপনাদের সঙ্গে যেভাবে চলেছি আগামী দিনেও চলব, আমি সেটা আমার নাম বড় হোক বা দীর্ঘ হোক এই শহরে মানুষ আমাকে নাদের নামেই চিনে এবং আমি এই পরিচয় নিয়েই আপনাদের মধ্যে থাকতে চাই। অসংখ্য ধন্যবাদ। আর আমি সত্যি আবেগ আপ্লুত যে এত অল্প সময়ের মধ্যে আপনারা প্রত্যেকেই এসেছেন, নিশ্চয়ই আপনারা আমাকে আপন করে বা নিজেদের মানুষ মনে করেন, নিজেদের বন্ধু মনে করেন, আপনাদের সাথী মনে করেন, এই কারণেই আপনারা এসেছেন এবং যারা আয়োজন করেছেন উপস্থিত হয়েছেন প্রত্যেকেই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। সবশেষে এটাই বলবো, আপনাদের এই মায়ের মধ্যে আমাদের অনেক সময় পদ পদবি পজিশন আসা যাওয়া সবসময় একইভাবে থাকে, এই জায়গাটায় যেন আমি আপনাদের মধ্যে থাকি এই দোয়াই আপনাদের কাছে দেয়। আপনাদের সকলের জীবন সুন্দর হোক। আমার মনে হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী সম্পাদক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক করে প্রমাণ করে দিয়েছেন যে নতুনত্ব আনতে চান এবং দেশে পরিবর্তন করতে চান। আমি জনাব শফিউল আলম চৌধুরীর কিছুগুলো ধ্বংস হয়ে যাওয়ার মতো অবস্থায় ছিল যা এখন আমাদের জাতীয় সম্পদ হয়েছে, কিন্তু যদিও আমরা আর আল্লাহ আপনাকে আরো বড় করতো আর সঠিক মানুষ আপনি আর সারা ব্যবসায়ী আপনার পিছনে থাকবার আমরা ব্যবসায়ীদের কথাবার্তা আপনি করবেন। নাদির ভাইয়ের কাছে একজন ব্যবসায়ী বড় ভাই আমাদেরকে বলে গেছেন ব্যবসায়ীদের কথা আপনি শুধু নারীদের কথাও ভাববেন সেই জায়গাটাতে। আপনার আপনি ওমেন চেম্বারের পরিচালক বৃন্দ এবং সিলেটের সর্বস্তরের ব্যবসায়ী বৃন্দ ও সাংবাদিক বৃন্দ সবাইকে জানাচ্ছি সিলেট চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে।